Shakib Al Hassan, captain. Shabbir Rahman Roman. Mohammed Mehdi Hassan Miraj. Afif Hussain Drubo. Musaddiq Hussain Shoikot. Litton Kumar Das. Yasir Ali Chaudhary. Kaji Nurul Hassan Shohan. Mohammed Mustafizur Rahman. Mohammed Saifuddin. Taskeen Ahmed. Ibadat Hussain Chaudhary. Hassan Mahmud. Nasum Ahmed. And Nazmul Hassan Shantur. A Punojan squad. Shatam did. Again, Nurul Hassan Shohan is the vice captain. Stand by as the Charjun Kalwar, Shariful Islam, Rishad Hussain, Sheikh Mahdi Hassan, and Shomu Sarkar. So, next 8 years planning into Amra Agachi. So, the format is a good thing. We have a good thing. We have a good thing. We have a good thing. তো আশা করছি যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি এভাবে যদি আমরা যেতে পারি আশা করছি একটা ভালো অবস্থানে যাব এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অবশ্যই আমি আশা করছি যে আমরা অবশ্যই ভালো খেলব আর আপনি এই দুজনের অবদান কিন্তু অনস্বীকার্য এটা কিন্তু আপনি অন্য কারোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না এরা আমাদের দেশের জন্য লং সার্ভিস দিয়ে গেছে এবং বাংলাদেশের ক্রিকেটের একটা ভালো অবস্থানে কিন্তু নিয়ে গিয়েছে তো সুতরাং এদের সাথে অন্য কিছু আপনি অন্য খেলোয়াড়দেরও কম্পেয়ার করতে পারবেন না কিন্তু ভালো খেলোয়াড় তৈরি করার জন্য একটা সময় প্রয়োজন আপনার সাথে সাথে রিপ্লেস দিয়ে কিন্তু ওই খেলোয়াড়কে তৈরি করতে পারবেন না একটা টাইম দিতে হয় আশা করছি যে বাংলাদেশে আমাদের এজ গ্রুপে যথেষ্ট ভালো ভালো ক্রিকেটার আছে এদেরকে যে প্রপার নার্সিং করছে ইনশাল্লাহ আশা করছি একটা সময় এসে ওরাও ইনশাল্লাহ একটা দেশের জন্য ভালো কিছু করবে টাইম উইল টেল ডেফিনেটলি যে যতদিন কোনো খেলার অবসরগ্রহণ অবসর গ্রহণ না করেন তার সুযোগ সবসময় থাকে সবসময় বলে দেবে এটার ব্যাখ্যা তো হলো যে আপনার এশিয়া কাপের খেলাগুলি আপনি যদি দেখেন প্লেয়ারদের মধ্যে একটা কিন্তু ফাইটিং স্পিরিট ছিল সেটা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না প্লেয়াররা যথেষ্ট চেষ্টা করেছে তাদের অ্যাবিলিটির মধ্যে সেরাটা সেরা তো আমরা মনে করি যে এই যে মন মানসিকতার একটু পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই সামনের দিকে ভালো খেলার জন্য কিছু সবসময় কাজে দিবে এবং যে কোনো খেলোয়াড় আমিও খেলোয়াড় ছিলাম আমি যতটুকু জানি আপনাকে এভরি ম্যাচে কিন্তু আপনি যা ঘটে যাচ্ছে এটা থেকে কিন্তু সাহসটা যোগায় সামনের দিকে এগিয়ে চলার দিকে এবং আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি ডেভেলপটা করে যান আমি আশা করি যে অবশ্যই সামনে একটা অবস্থানে গিয়ে আপনি দেখবেন যে দল ভালো করছে থ্যাংক ইউ রিয়াদের ব্যাপারটা একটু জানা ছিল যেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে রিয়াদকে আপনারা যে তিন দিনের যে ম্যাচ সিনারিও সেটাতে আপনারা দেখেছিলেন সেখানে সে খেললো ব্যাটিংও করেছে যেদিন মোটামুটি খেলার সুযোগ পেয়েছে তো এরকম একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যাকে আপনারা বলছেন তার অবদান অনেক তাকে যেহেতু বাদই দিবেন আপনারা কনসালটেন্ট তো অনেক আগে এসেছে তাহলে তো তাকে আপনারা আগেই বাদ দিতে পারতেন এরকম একটা স্টেজে এনে তাদের সাথে খেলিয়ে এখন বাদ দিচ্ছেন এই পুরো ডিসিশনটা শুনেন কিছু জায়গা আছে এটা আপনাকে মানতে হবে এক্সপিরিয়েন্সের কিন্তু সাথে কোনো কিছু ইয়ে না একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড় যদি জুনিয়রদের সাথে থাকে জুনিয়ররা অনেক কিছু শিখতে পারে সে আমাদের আমাদের অনেক আমাদের ফর্মার ক্যাপ্টেন উনি এবং ওনার সাথে শেয়ার করা ড্রেসিং রুম শেয়ার করা অনেক প্লেয়ার নতুন খেলোয়াড়ের জন্য শেখার অনেক কিছু আছে তো সুতরাং ওকে যখন এখানে প্র্যাকটিস এসছে তখনও কিন্তু টিম নিয়ে কোনো আলোচনা হয় না কিছু হয়নি আমরা কিন্তু তখন বসা শুরু করেছি মাত্র তো সুতরাং একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে ড্রেসিং রুমে ইয়াং প্লেয়ারদের রাখা ওদের কাছ থেকে চলা ফেরা খেলার সব কিছু নিয়ে কিন্তু শেয়ার করতে পারে অনেক কিছু শিখতে পারে তো সুতরাং এগুলো নিয়ে কারোর সাথে কোনো কিছু কমপ্লেন ওটার সাথে আপনাকে যেটা বললাম যে প্র্যাকটিসের পরে কিন্তু আলোচনা আমরা শুরু করেছি দল কখন করবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ